Assalamualaikum, welcome my channel Cook with Abra. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি, এটা হচ্ছে ছাপা শুটকি দিয়ে সজনা পাতা ভর্তা। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে সজনা পাতা ভর্তাটা বানাতে হয়। এই রেসিপিটি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। তো আমি এখানে সজনা পাতাগুলা কীভাবে ছিঁড়ে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব জোরে টানা যাবে না, খুব জোরে হাত দিয়ে টানলে ডাটাগুলো ছিঁড়ে যাবে। আলতো হাতে হালকাভাবে টানতে হবে, তাহলে পাতাগুলো চলে আসবে সুন্দরভাবে। এই যে দেখতেছো আমি করতেছি, সুন্দরভাবে পাতাগুলো চলে আসবে, ডাটাটা ফেলে দিতে পারবে। তো যারা তো জানো তারা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে এটা দেখিয়ে দিলাম কীভাবে সজনা পাতা ডাটা থেকে ছিটতে হয় সেটা। তো এখানে আমার এতগুলো হয়েছে, তো আমি এগুলো একটু কেটে ধামপুটি দিয়ে কেটে নেব। কেটে এগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটা শুটকিও ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটাকে একটু টেনে নিয়েছি তাওয়াতে। তো এখন আমি ওই একই তাওয়াতে আমি এখন সজনা পাতাগুলো দিয়ে দেব। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। দিয়ে দিলে বটো যদি দেওয়া হয় তাহলে সবগুলো একসাথে দিয়ে দিলে কোনো সমস্যা নাই, কারণ এগুলো যখন একটু হওয়া শুরু করবে তখন এগুলো কমে যাবে, এটাতে অ্যাশটা পানি থাকে। তো আমি ও তোমাদেরকে লবণ দেওয়াটা দেখিতে পারি নাই, আমি ওইটা ভিডিও করি নাই। তো এখানে আমি সজনা পাতা দেওয়ার পর উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছি। তো তোমরা লবণটা এখানে দিয়ে দিবা, কারণ লবণটা এখানে দিয়ে দিলে সজনা পাতার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো লবণটা আমি দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে দিয়ে ভালোভাবে অনবরত নাড়তে হবে, কারণ না হলে লেগে যেতে পারে। আর সজনা পাতাগুলো টালার পর এটা থেকে এক্সট্রা পানি বের হবে। তো ওই টেলে নেওয়ার পর পানি, যে পানিগুলো বের হবে ওই পানিগুলো যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমাদের এটা অনবরত নাড়তে হবে। তো আমি অনবরত নাড়তেছি, দেখতেছো, নেড়ে ভালো করে এটা টেলে নিতে হবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ লাগবে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। সজনা পাতা, তো যে যেটাই বলুক রেসিপি তো একটাই। তো সবাই আশা করি ট্রাই করবা বাসায়। তো আমার এগুলো প্রায় হয়ে আসছে। তো এই যে তোমরা একটু খেয়াল করবা, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন এগুলো হয়ে আসবে, পানিগুলো একদম এক্সট্রা পানি যেগুলো থাকে ওগুলো একদমই থাকবে না, আর এটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো আমার এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমার মনে হচ্ছে এগুলো হয়ে গেছে। তো আমি এগুলো এখন চুলাটা আমি অফ করে দিয়েছি, অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ গরম অবস্থায় এটা মাখানো যাবে না। তো আমি এবার একটা বাটিতে চারটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর যে শুটকিটা আমি টেলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুর সাথে ভালো করে মিক্স করে নেব, হাত দিয়ে মেখে নিচ্ছি আমি। তোমরা এটা হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে ভর্তাটা মাখলে খুব ভালো হয়। তো আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আমি। তো আমি এখানে পরিমাপটা যদি বেশি হয় তাহলে পেঁয়াজটাও বেশি দিতে হবে, আলুটাও বেশি দিতে হবে, যা এটা তোমরা নির্ভর করে কতটা বানাবা। তো আমি এখানে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এটা 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি, আর যারা ঝাল কম খায় তারা একটু কমিয়ে দিলেই পারবে, আমি তো ঝাল একটু বেশি খাই তাও আমি বেশি করে দিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে সজনা পাতা যেগুলো আমি টেলে রেখেছিলাম, ওগুলো এখন একটু গরম আছে, তারপরও হাত দিয়ে মাখানো যাবে। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা অবশ্যই দিবা, সরিষার তেল না দিলে বটাটা খেতে ভালো লাগবে না। তো আমি সরিষার তেলটা দেওয়ার পর ভালোভাবে আবারও মেখে নেব,
আমার প্রায় মেখে না ভালোভাবে মেখে তারপর মেখে তারপর আমরা এটাকে ফ্রিজে নিয়ে নেব। তো তোমরা অবশ্যই বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করবা, ট্রাই করলে অবশ্যই আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি আমার এটা মাখানো হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এই মাখানো হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যেন আমার দেওয়া সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই সবার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।